দ্রুতগতিতে এগিয়ে চলছে দেশের অন্যতম মেগা প্রকল্প পদ্মা বহুমুখী সেতুর কাজ। মহাপ্রান্তকে ঘিরেই চলছে কাজের মহাযজ্ঞ। এ পর্যন্ত পদ্মা সেতুর মূল কাজ 71% সম্পন্ন হয়েছে। হাবিবুর রহমানের ভিডিও চিত্রে কাজী ইমদাদ জানাচ্ছেন। পদ্মা সেতুর মহাপ্রান্ত নানা জটিলতায় শুরুতে প্রান্তের কাজে কিছুটা ধীরগতি ছিল, জটিলতা কাটিয়ে মহাপ্রান্তের কাজও এগিয়েছে সমান্তালে। 2, 3, 4, 13, 14, 15, 16 নম্বর পিলারের কাজ শেষ হয়েছে, শেষ পর্যায়ে রয়েছে আরও কয়েকটি পিলারের কাজ। মহাপ্রান্তে একটি স্প্যানও বসানো হয়েছে, ওয়ার্কশপে রয়েছে 13টি স্প্যান, যার মধ্যে প্রস্তুত অবস্থায় রয়েছে 5টি। সেই টার্গেটের মধ্যে কাজ করার জন্য আমরা আরও এডিশনাল হ্যামার নিয়ে আসছি, এডিশনাল ম্যান পাওয়ার নিয়ে আসছি, ইঞ্জিনিয়ার আসছে, এডিশনাল ফ্লোটিং ক্রেন আসছে। পদ্মা মূল সেতুর 42টি খুঁটির উপর বসবে 150 মিটার দীর্ঘ 41টি স্প্যান। পদ্মা সেতুর জাজিরা প্রান্তের কাজও এগিয়ে চলছে। চলতি বছরের জুনেই সেতুর জাজিরা প্রান্তে 750 মিটার দৃশ্যমান হয়। আরও কয়েকটি পিলারও প্রস্তুত করা হচ্ছে স্প্যান বসানোর জন্য। সেতুর সঙ্গে মূল সড়কের সংযোগ অংশের কাজও শেষ পর্যায়ে রয়েছে। পদ্মা সেতুকে সংযোগকারী ঢাকার বাবুবাজার লিংক রোড থেকে মুন্সীগঞ্জের মাওয়া ও মাদারীপুরের পাঁচচর থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত 55 কিলোমিটার মহাসড়ক 4 লেনে উন্নীত করার কাজও এগিয়ে চলছে সমান্তালে। 8 লেনের রাস্তা হচ্ছে, উপরের রাস্তা, নিচের রাস্তা, আমাদের অনেক উন্নয়ন এখান দিয়ে। পত্রাকার লোকজন কোনোদিনও কল্পনা করে নাই এই ধরনের একটা তাদের ভাগ্যের উন্নয়ন হবে। উন্নয়নের ছোঁয়া পড়েছে কেরানীগঞ্জ সহ আশপাশের শহরগুলোতে। আগামী 50 বছরকে ঘিরে কেরানীগঞ্জের উপর একটা মাস্টার প্ল্যান তৈরি করে ফেলছি আমরা। আমাদের কাজ চলতেছে, রাস্তার কাজ চলতেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাজ চলতেছে, বিদ্যালয়ের প্রত্যেকটা ভবন ডাবল হয়ে যাচ্ছে, অনেক অধিকাংশ প্রায় 70% শেষ হয়ে গেছে, সাবলেনগুলি কংক্রিট ঢালাই হয়ে গেছে, 4 লেনের কাজ চলতেছে। পদ্মা সেতুর সঙ্গে সংযোগ এ মহাসড়কটি দক্ষিণবঙ্গের 21 জেলাকে ঢাকার সঙ্গে যুক্ত করবে। দেশের জনগণ চাইছেন ক্ষমতায় যেই থাকুক দেশের এই উন্নয়ন কর্মকাণ্ড যেন থেমে না যায়, দেশ এগিয়ে যাক, পৌঁছাক সমৃদ্ধির চরম শিখরে, এটাই প্রত্যাশা সাধারণ মানুষের। ফরিদপুরের ভাঙ্গা থেকে কাজী ইমদাদ, চ্যানেল আই।